ঠিক পাকিস্তানি সেনাবাহিনী যারা সেই সময় বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে, এই বাংলাদেশে মেয়েদের তুলে নিয়ে ক্যাম্পে নিয়ে রেপ করছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছারখার করছে, ঠিক তারা যে কথাগুলি বলতো, তারা যে সমস্ত ব্যঙ্গ করত 75-এর পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে ঠিক সেই কাজই করেছিল। আবার তার অনুসারীরা এখনও এই আজকেও পার্লামেন্টে বিএনপির এক নেতা বক্তৃতা দিতে চাইলেন, আমি বললাম যে দেন, দিলে বুঝে যাবে তাদের মানসিকতা। তার বক্তৃতা থেকে এটাই প্রমাণ হয়ে গেছে, এরা স্বাধীনতায় বিশ্বাসই করে না, এরা স্বাধীনতার চেতনাই বিশ্বাস করে না। এদের অন্তরে এখনো সেই আরে পাকিস্তান রয়ে গেছে, পাকিস্তানের গোলামিটাই তারা পছন্দ করে। এটা কিন্তু এই আমাদের যে হারুন সাহেব বিএনপি দলের এমপি, তার বক্তৃতায় তাদের হৃদয়ে যে পেয়ারে পাকিস্তান সেটাই কিন্তু প্রকাশ হয়েছে। আর খুনি কেন খুনি বলবেন, এই যে আমার আমার কাছে ছবি আছে, 87 সালে খালেদা জিয়া এবং কর্নেল ফারুক, খালেদা জিয়া এবং কর্নেল ফারুক কথা বলছে, সেই ছবি আমার কাছে ফোনে আছে। মাননীয় স্পিকার, আপনার কাছে কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি ছবিটা, এখানে বসেই পাঠালাম, আপনি পরে পাবেন। কাজে এরা যে এবং ফারুক এবং রশিদের বিবিসির ইন্টারভিউ তো আছে, জিয়াউর রহমান তাদের সাথে ছিল। যখন মামলাটা হয়, আমরা ইন্ডেমনিটি অর্ডিনেন্স যখন আমরা প্রত্যাহার করলাম, যখন মামলা করতে গেলাম, আমি বললাম জিয়াউর রহমানের নামও থাকতে হবে, কারণ সেই আসল খুনি। আমাকে এটাই বলা হয়েছিল যে যেহেতু সে এখন মৃত, তাকে আসামি করে কোনো লাভ নেই, আসামি করা যাবে না, যে জিয়াউর রহমান এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত। আর তাই যদি না হবে তো খন্দকার মোস্তাক তাকে একেবারে সাথে সাথেই সেনাপ্রধান করবে কেন? তাকে তো সেনাপ্রধান করেছিল, কাজে এগুলি তো সমস্ত রেকর্ড। এখন যতই অস্বীকার করুক, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যা হোক, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছিল, আমাদের জয় বাংলা স্লোগান ধ্বংস করেছিল, জাতির পিতার নাম নিষিদ্ধ করেছিল, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল, আজকে তা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে, আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এটাই বলবো যে যখনই আওয়ামী লীগ সরকারই এসেছে তখনই বাংলাদেশের উন্নতি হয়েছে, কারণ আমরা তো বাংলাদেশের সাধারণ জনগণ, মাটি নষ্ট, তাদের উন্নতি চাই। আর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকলে এদেশ তো উন্নতি করবে না।